আচ্ছা তাহলে সুবিধা হলো যে সুবিধা যেটা একজনের ফোন তো আরেকজন অল টাইম ইউজ করি কোনো পারমিশন নাই কোনো কিছু নাই দুইজনের ফোন কোনো আলাদা কিছু নাই প্রাইভেসি নামে কোনো জিনিসই তো নাই দুইজন দুইজনে সবই জানি কারণ মানে ওইরকম ইভেন আমাদের ভার্সিটি উঠার পর আমাদের হলো দুইজনে আলাদা আলাদা সেট হইছে তার আগ পর্যন্ত আমরা একটা সেট আমরা এক সেট ইউজ করতাম কমন সেট ওর ফ্রেন্ডদেরকেও এক নাম্বার দেওয়া থাকতো আমার ফ্রেন্ডদেরকেও সেম নাম্বার দেওয়া থাকতো কারণ জানতো যে ফোন করলে একজন ধরলেই হইলো চিনবে তো কেউই না তো এইরকম কি মানে তুমি শাকিলার ফ্রেন্ডদের সাথে তুমি মানে শাকিলার হয়ে কথা বলেছো বা নাবিলার হ্যাঁ অনেকবার এটা কি দুষ্টামি করে নাকি দুষ্টামি করে অনেক সময় প্রয়োজনেও বলতে হয়েছে দেখা গেল যে ওর একটা ইম্পর্টেন্ট ফোন আসছে মানে ওর ফোন আসছে ওর নাই ফোনের ওই পাশে যে ভয়েস শুনে তো প্রথমে বুঝতে পারে না সে ফোন ধরে হ্যালো বলে তার কথাবার্তা শেষ বলা শেষ পরে যখন বলি যে না আসলে তো আমি ও না আমি তো শাকিলা তখন সে এত লজ্জা পায় বলে ও সরি সরি ওকে দেয়া যাবে আচ্ছা ঠিক আছে ওকে একটু বলে দিন মানে এত ফর্মাল হয়ে যায় তখন ফর্মালি না সমস্যা মানে আর সামনাসামনি তুই দেখবি না তুই সবসময় পার্সেল ভুলে যাস আচ্ছা ঠিক আছে নিয়ে আসতেছি তাড়াতাড়ি যা তুমি পরে দেখো আর রাত্রেবেলা আমাকে জানাও ঠিক আছে বাই বাই হ্যাঁ নাবিলা কেমন আছো তোমাকে আমি দুপুরবেলা একটা চিঠি দিলাম আমি তোমার ফোনের অপেক্ষায় থাকলাম ঠিক আছে তুমি উত্তরটা আমাকে জানাই দিও আচ্ছা ঠিক আছে আমি রাখতেছি পরে কথা বলবো সবসময় খাপাবো এখন থেকে হ্যাঁ তারপরে কি হলো ছেলেটা আমার জন্য তেমন না আমরা তো ভুলেই গেলাম কিন্তু ছেলেটা তো আর ভুলতে পারে না সে লজ্জায় আর কথাই বলতে পারে না দুই বোন যখন এরকম হরিহর আত্মা হয়ে যায় তখন কিন্তু একটাই চিন্তা মাথার মধ্যে আসে বিয়ে হলে কি হবে ওইরকম মানে এই যেহেতু এর আগে লাইফে কখনো হয় নাই কিন্তু ওইখানে কিন্তু একটা খুব সহজ সরল একটা পথ খোলা আছে যে যমজ দুই ছেলেকে বিয়ে করে আমরা যমজ পছন্দ না আমরা যমজ ছেলে পছন্দ যমজ পছন্দ যমজ হলে তো আমরা মতে করতে পারবো না ও আমরা নিজেরা যে স্পেশালিটি যমজ কে আর পাবো যমজ ছেলে আমরা তখন আমরা আসলে অপেক্ষা করবো তো এখন আমার নাম্বারটা এবং আমার অ্যাড্রেসটা নিও ভবিষ্যতে আসলে তোমাদের কোন পথে তোমরা এগুচ্ছ সেটা আমরা দেখবো বাট আমরা যেটা হয়েছে একদম প্রোগ্রামের শেষে তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সুন্দর জীবন মানে আমি মনে প্রাণে কামনা করি আমরা গান শুনতে শুনতে বিদায় নিব তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের আড্ডা থেকে আর যমজদের সম্পর্কে যে কোনো মজার ঘটনা জানাতে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক আমরা দুজন দেখতে কেমন দেশ টিভি কর্ণফুলী মিডিয়া পয়েন্ট সত্তর শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক মালিবাগ ঢাকা 1217 আর ইমেল করুন adk@desh.tv ভালো থাকুন আনন্দে থাকুন দেশের সঙ্গেই থাকুন শ্রাবণের মেঘগুলি জড় হলো আকাশে অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে আজ কেন মন উদাসী হয়ে
উদাসী হয়ে দূর জানা দূর জানা চাই হারাতে আজ কেন মো আজ কেন মো উদাসী হয়ে উদাসী হয়ে দূর জানা দূর জানা চাই হারাতে সাবুনের মেঘগুলি জড় হলো আকাশে অঝোরে নামবে বুঝি শ্রাবণের ঝড়ায়ে কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী